বিসমিল্লাহ রহমানির রহিম বইয়ের নাম আল্লাহর দিকে আহ্বান রচনায় এ এম নাজির আহমদ প্রকাশনায় আহসান পাবলিকেশন কাঁটাবন মসজিদ ক্যাম্পাস ঢাকা সূচিপত্র গোড়ার কথা মানুষের কর্তব্য মুমিনের কর্তব্য আল্লাহর দিকে আহ্বান ও নবীগণ নতুন আইয়ামে জাহিলিয়াত মুসলিম উম্মার কর্তব্য আহ্বান জ্ঞাপনের প্রস্তুতি গ্রহণ আহ্বানকারীর বৈশিষ্ট্য আহ্বান জ্ঞাপনের ক্রমধারা ইসলাম বিরোধী প্রভাবশালী গোষ্ঠী প্রভাবশালী গোষ্ঠীর প্রতি আহ্বান নিরক্ষরদের প্রতি আহ্বান আহ্বানকারীর ভাষণ পৃষ্ঠা পাঁচ গোড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন তিনি এক নতুন জীব সৃষ্টি করবেন যে হবে পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি আদম আলাইহি সালামের সৃষ্টি আল্লাহর সেই ইচ্ছারই বাস্তবায়ন খলিফা তাকেই বলা হয় মালিকের অধীনতা স্বীকার করে যিনি মালিকের দেয়া ক্ষমতা ইখতিয়ার প্রয়োগ করেন খলিফা কখনও মালিক হতে পারেন না মালিকের ইচ্ছা অনুযায়ী ক্ষমতা ইখতেয়ার প্রয়োগ করাই হচ্ছে তার কর্তব্য খলিফারূপে নতুন এক সৃষ্টিকে পৃথিবীতে পাঠানো হবে আল্লাহর এই সিদ্ধান্ত জানার পর ফিরিস্তাদের মনে খটকা সৃষ্টি হয় তারা বলে আপনি কি এমন জীব সৃষ্টি করবেন যে তাতে বিপর্যয় ঘটাবে এবং রক্তপাত করবে ফিরেস্তাগণ এটা বুঝেছিল যে এই নতুন জীবকে ক্ষমতা ইখতিয়ার দেয়া হবে তবে এটা তারা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সর্বশক্তিমান আল্লাহ যেখানে বিশ্বজাহানের শৃঙ্খলা বিধান করছেন সেখানে তার সৃষ্ট কোনো জীব পৃথিবীতে প্রতিষ্ঠিত হলে সেখানকার শৃঙ্খলা বিঘ্নিত না হয়ে পারে কীভাবে ফিরিস্তাগণ আরও বলেন আমরাই তো আপনার প্রশংসামূলক তাসবি পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনার কাজ করছি আল্লাহ ফিরেস্তাদেরকে কোনো ইখতিয়ার দেননি আল্লাহর কোনো নির্দেশের বিরুদ্ধাচরণ করার ইচ্ছা বা ক্ষমতা তাদের নেই তাদেরকে বিশ্বজাহানের বিভিন্ন বিভাগের বিভিন্ন কাজে নিযুক্ত করা হয়েছে তারা তাদের উপর অর্পিত কাজ সঠিকভাবে করে চলছে তাদের কাজের কোনো ত্রুটিতে অসন্তুষ্ট হয়েই আল্লাহ নতুন সৃষ্টি করছেন কিনা এটা ছিল তাদের মনের দ্বিতীয় খটকা পৃষ্ঠা ছয় এই খটকা দূর করার উদ্দেশ্যে আল্লাহ বলেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না এ কথার মাধ্যমে আল্লাহ ফিরিস্তাদেরকে এটা বুঝালেন যে আদম সালামের সৃষ্টির প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা অবশ্যই আছে যে উদ্দেশ্যে ফিরিস্তাদের সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যে নয় বরং ভিন্নতর উদ্দেশ্যে আদম আলাাল্লামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো সৃষ্ট জীবকে ক্ষমতায় ইখতিয়ার দিলে সে যেখানে নিযুক্ত হবে সেখানে শৃঙ্খলা বিনষ্ট না হয়ে পারে কি করে এই খটকা দূর করার উদ্দেশ্যে আল্লাহ একটি মহড়ার আয়োজন করেন বিশ্ব জাহানের বিভিন্ন বস্তুর নাম বলার জন্য আল্লাহ ফিরেস্তাদের প্রতি আহ্বান জানান ফিরেস্তাগণ অকপটে স্বীকার করে যে তাদেরকে যেই জিনিসের যতটুকু জ্ঞান দেয়া হয়েছে তার বাইরে তাদের কিছুই জানা নেই অতপর আল্লাহ আদম আলি বললেন তুমি এদেরকে সব বস্তুর নাম বলে দাও আদম আলা সকল বস্তুর নাম বলে দিলেন এই মহড়ার মাধ্যমে আল্লা রবুল আলামিন এ কথা সুস্পষ্ট করে দিলেন যে তিনি যাকে ক্ষমতা ইখতিয়ার দিচ্ছেন তাকে সঙ্গে সঙ্গে ব্যাপক জ্ঞানও দেয়া হচ্ছে তাকে ক্ষমতা ইখতিয়ার দেয়াতে যে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে তা প্রকৃত ব্যাপারের একটি দিক মাত্র তাতে কল্যাণেরও একটি সম্ভাবনাময় দিক রয়েছে এবার আল্লাহ ফিরেস্তাদেরকে আদমের নিকট অবনত হতে নির্দেশ দেন যখন আমি ফিরেস্তাদের আদেশ করলাম আদমের নিকট অবনত হও ইবলিস ছাড়া সকলে অবনত হল সুরা আল বাকারা আয়াত চৌত্রিশ জাহানের বিভিন্ন প্রাণী ও বস্তুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে ফিরিশ্তাগণ খলিফা হিসেবে ক্ষমতা ইখতিয়ার প্রয়োগ করতে গেলে আদম আলাইহসালাম ও তার সন্তানদেরকে প্রাণী ও বস্তু জগতের অনেক কিছু ব্যবহার করতে হবে এক্ষেত্রে ফিরিশ্তাগণ তাদের স্বাভাবিক কর্তব্য পালনের তাকিদে আদম আলাইসাল্লাম ও তার সন্তানদেরকে বাধা দিলে জটিলতার সৃষ্টি হবে তাই আল্লাহর নিজের পক্ষ থেকেই ফিরেস্তাদেরকে এভাবে আদম আলাইসাল্লামের অনুগত করে দেয়া ছিল বিচক্ষণতারই দাবি এবার আসে ইবলিসের অবনত হওয়ার কথা ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত নিরবচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত করে সে ফিরেস্তাদের অনুরূপ মর্যাদা লাভ করে তাই ফিরেস্তাদের সঙ্গে মিলিত হয়ে আদম সালামের নিকট অবনত হওয়ার নির্দেশ তার জন্য প্রযোজ্য ছিল আল্লাহর নির্দেশনার শোনার সঙ্গে সঙ্গেই ফিরেস্তাগণ আদম আলা নিকট অবনত হয় কিন্তু ইবলিস মাথা উঁচিয়ে থাকে জিন হয়েও ইবাদতের বদৌলতে ইবলিস ফিরেস্টার অনুরূপ মর্যাদা লাভ করে কিন্তু তার মনে গোপনে একটি ব্যাধি বাসা বাঁধে সে ব্যাধির নাম অহংকার এই অহংকারের কারণেই সে খলিফা হিসেবে আদম সালামের নিযুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি তাই সে আদম সালামের অনুগত হতে রাজি হয়নি আল্লাহ বললেন আমি যখন নির্দেশ দিলাম তখন অবনত হওয়া থেকে কিসে তোমাকে বিরত রাখল সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুরা আল আরাফ আয়াত বারো আল্লাহর নির্দেশ মানতে না পারার পেছনে ইবলিসের অহংকারী যে একমাত্র কারণ ছিল তা এখানে ব্যক্ত হয়েছে ইবলিস এই যুক্তি দেখায় যে শ্রেষ্ঠতর উপাদানের তৈরি হওয়ার কারণে সে নিকৃষ্টতর উপাদানের তৈরি আদমের নিকট মাথা নত করতে পারে না অহংকারের কারণেই ইবলিস এই বাঁকা যুক্তি বেছে নেয় সরল মনে স্রষ্টার নির্দেশ পালনে যে তার জন্য শোভনীয় এই সহজ কথা সে ভুলে যায় স্রষ্টা তো মহাজ্ঞানী প্রজ্ঞাময় তার প্রজ্ঞার বহিঃপ্রকাশই সৃষ্টি তার বিশ্ব পরিকল্পনায় তিনি কোন সৃষ্টিকে কোন স্থান দেবেন কোন সৃষ্টিকে কোন মর্যাদা দেবেন এটা তার নিজের ব্যাপার সৃষ্টির কর্তব্য শুধু স্রষ্টার নির্দেশ পালন স্রষ্টার কাছ থেকে নির্দেশ এসেছে এটা জানার পর সেই নির্দেশ পালনে সামান্যতম বিলম্ব না করাই সৃষ্টির পক্ষে শোভনীয় প্রজ্ঞাময় আল্লাহর কোনো নির্দেশের তাৎপর্য কারণিকট বোধগম্য না হলেও তার অনুসরণের মধ্যেই যে কল্যাণ নিহিত রয়েছে তা বিশ্বাস করে সেই মোতাবেক পদক্ষেপ নেয়াই সৃষ্টির কর্তব্য পৃষ্ঠা নয় ইবলিস এই সোজা পথে এলো না সে আল্লাহর নির্দেশের ত্রুটি নাউজুবিল্লাহ। আবিষ্কার করতে লেগে গেল শ্রেষ্ঠতর উপাদানের সৃষ্টি এই যুক্তিতে ভর করে সে যিনি তাকে সৃষ্টি করলেন তারই নির্দেশ পালনে অস্বীকৃতি জানিয়ে বসল ইবলিসের এই অবাঞ্ছিত আচরণে আল্লাহ রাগান্বিত হন তিনি ইবলিসকে তার সান্নিধ্য থেকে সরে যাবার নির্দেশ দেন আল্লাহ বললেন এখান থেকে নিচে নেমে যাও এখানে অবস্থান করে অহংকার দেখাবার কোনো অধিকার তোমার নেই বের হয়ে যাও তুমি হীনদের মধ্যেই সামিল সুরা আল আরাফ আয়াত তেরো আল্লাহরাবুল আলামিনকে এত বেশি অসন্তুষ্ট হতে দেখেও এই ব্লিজ সাবধান হল না সে অহংকারে এতই মেতে উঠেছিল যে এই অবস্থাতেও সে আল্লাহর নিকট নত হয়ে ক্ষমা প্রার্থনা করল না আল্লাহর আনুগত্য পরিহার করে অবাধ্যতার পথে দৃঢ়ভাবে অগ্রসর হওয়াকেই সে শ্রেয় মনে করল সে বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন আল্লাহ বললেন তোমাকে সে সুযোগ দেয়া হল সুরা আল আরাফ আয়াত চোদ্দ পনেরো পৃষ্ঠা দশ ইবলিস পুনরুত্থান দিবস পর্যন্ত বেঁচে থাকার সুযোগ চেয়ে নিল আদম সন্তানদেরকে আল্লাহর অবাধ্য বান্দায় পরিণত করার চেষ্টা চালানোর জন্য ইবলিস অহংকারের বশবর্তী হয়ে বিদ্রোহের পতাকা উড়াল অথচ তার গুমরাহের জন্য সে আল্লাহকেই দায়ী করে বসল অর্থাৎ তার দৃষ্টিতে আল্লাহর অন্যায় নির্দেশী নাওজুবিল্লা তার বিদ্রোহের ক্ষেত্র রচনা করেছে সংশোধিত হবার সর্বশেষ সুযোগটিও সে পদদলিত করল এবং আল্লাহর পথ থেকে আদম সন্তানদেরকে বিপথে নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা চালাবার দৃঢ় সিদ্ধান্ত ব্যক্ত করল সে বলল আপনি আমাকে গুমরা করেছেন আমি লোকদের জন্য সিরাতুল মুস্তাকিমের পাশে ওত পেতে থাকবো সম্মুখ পেছন ডান বাম সব দিক থেকেই তাদেরকে ঘিরে ফেলব আপনি তাদের অনেকেই কৃতজ্ঞ বান্ধারূপে পাবেন না সুরা আল আরাফ আয়াত ১৬ সতেরো ইবলিসের এসব অধ্যত্বপূর্ণ উক্তির জবাবে আল্লাহ তাকে এক কঠোর সিদ্ধান্ত শুনিয়ে দেন পৃষ্ঠা এগারো আল্লাহ বললেন লাঞ্ছিত ও উপেক্ষিত সত্তারূপে বেরিয়ে যাও লোকদের মধ্যে যারাই তোমরা আনুগত্য করবে আমি তাদেরকে এবং তোমাকে দিয়ে জাহান্নাম ভর্তি করব সুরা আল আরাফ আয়াত আঠারো এভাবে দূর অতীতের কোনো এক সময়ে আল্লাহর এক সৃষ্টি ইবলিস আল্লাহর নির্দেশ অমান্য করে বসে এবং আদম আলাইসাল্লাম ও আদম সন্তানদের দুশ্মনী করাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে সেদিন থেকে আদম সন্তানেরা ইবলিসের পক্ষ থেকে চিরস্থায়ী দুশ্মনির সম্মুখীন পৃষ্ঠা বারো মানুষের কর্তব্য আল্লাহ মানুষকে ব্যাপক জ্ঞান দান করেছেন কিন্তু সেই জ্ঞানও খুবই সীমিত আল্লাহ রাবুল আলামিনের জ্ঞানের তুলনায় সেই জ্ঞান এতই তুচ্ছ যে তা হিসাবের মধ্যেই আসে না এই সীমিত জ্ঞানের সাহায্যে কোনো নির্ভুল জীবন বিধান রচনা করা মানুষের পক্ষে আদৌ সম্ভব নয় আবার দুনিয়ায় অবস্থানকালে সঠিক পথের সন্ধান না পেয়ে মানুষ ইবলিসের শিকারে পরিণত হবে সেটাও আল্লাহর অভিপ্রেত নয় তাই মানুষের জন্য জীবন বিধান রচনার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন প্রথম মানব আদম আলে এবং তার স্ত্রীকে পৃথিবীতে পাঠানোর প্রাক্কালে আল্লাহ মানুষের জন্য জীবন বিধান পাঠানোর ওয়াদা ঘোষণা করেছেন অতপর আমার নিকট থেকে তোমাদের জন্য হৃদায়ত আসবে যারা তা অনুসরণ করে চলবে তাদের ভয় ও চিন্তার কোনো কারণ থাকবে না সুরা আল বাকারা আয়াত আটত্রিশ একে তো সীমিত জ্ঞানের অধিকারী হবার কারণে মানুষের পক্ষে কোনো নির্ভুল ও পূর্ণাঙ্গ জীবনবিধান রচনা করা সম্ভবপর নয় তদুপরি আল্লার কাছ থেকে জীবনবিধান আসার পর অন্য কোনো জীবনবিধান রচনা করা এবং সেই মোতাবিক জীবনযাপন করার অধিকারও মানুষের নেই পৃষ্ঠা তেরো আল্লা প্রদত্ত জীবনবিধান উপেক্ষা করে মানুষ যদি অন্য কোনো জীবনবিধান রচনা করে এবং সেই অনুযায়ী জীবনযাপন করে তবে তো মানুষ ইবলিসের যথার্থ স্বাগৃদেই পরিণত হয় ইবলিসের মতোই সে বিদ্রোহী বলে গণ্য হয় তখন ইবলিসের মতোই তার উপরও আল্লাহর অভিশাপ নেমে আসে আল্লাহ নিকট একমাত্র স্বীকৃত জীবন বিধান হচ্ছে আল ইসলাম সুরা আল ইমরান আয়াত উনিশ বাস্তব অবস্থা যখন এই তখন আপন মনের ইচ্ছা বাসনা অথবা অন্য কোনো ব্যক্তির ইচ্ছা বাসনার আনুগত্য না করে মানুষের জন্য শোভনীয় হচ্ছে একমাত্র আল্লাহর ইচ্ছা বাসনার আনুগত্য করা এছাড়া অন্য কোনো আনুগত্যই আল্লাহর পছন্দনীয় নয় যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান অবলম্বন করতে চায় তার কাছ থেকে তা কবুল করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যেই থাকবে সুরা আল ইমরান আয়াত পঁচাশি প্রকৃতপক্ষে বিশ্বজাহানের যাবতীয় সৃষ্টি আল্লাহর নির্দেশের নিকট মাথা নত করে আছে পৃষ্ঠা চোদ্দ আল্লাহর নির্ধারিত আইনগুলো মেনে বিশ্বলোকের সব কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করে যাচ্ছে সামগ্রিকভাবে বিশ্বজাহান আল্লাহর আইন মেনে চলছে বলেই বিশ্বের সর্বত্র শান্তি ও শৃঙ্খলা বিরাজ করছে বিশ্বব্যাপী আল্লাহর যে সব আইন কার্যকর রয়েছে সেগুলোর সাথে সংগতিশীল আইন তৈরি করা মানুষের সাধ্যের বাইরে আবার নিজেদের জন্য জীবন বিধান রচনা করে তার সাথে সংগতিশীল রূপে বিশ্বলোকের সব আইনকে নতুনভাবে সাজিয়ে নেওয়াও সাধ্যাতীত এমত অবস্থায় বিনা দ্বিধায় আল্লার বিধান মেনে চলার মধ্যেই মানুষের কল্যাণ নিহিত এসব লোক কি আল্লাহর দিন পরিত্যাগ করে অন্য কোনো দিন গ্রহণ করতে চায় অথচ আসমান ও পৃথিবীর সব কিছুই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার আনুগত্য মেনে নিয়েছে আর মূলত তার দিকেই সকলকে ফিরে যেতে হবে সুরা আল ইমরান আয়াত তিরাশি আল্লাহর বিধান মেনে না নেয়ার মানেই কুফর যারা এই কুফর অবলম্বন করে তাদের পরিণাম ভয়াবহ পৃথিবীর জীবনে কুফর অবলম্বন করেও আখ্রেতের জীবন কোনো না কোন প্রকারে নাজাদ পাওয়া যাবে এ ধারণা পোষণ নিতান্তই বোকামি আল্লাহ বলেন পৃষ্ঠা পনেরো যারা কুফর অবলম্বন করল এবং সেই অবস্থায় প্রাণ ত্যাগ করল তাদের কেউ যদি শাস্তি থেকে বাঁচার জন্য পৃথিবী ভরা পরিমাণ স্বর্ণ বিনিময় হিসেবে হাজির করে তবুও তা কবুল হবে না এদের জন্য কষ্টদায়ক শাস্তি নির্ধারিত রয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই সুরা আল ইমরান আয়াত একানব্বই ইবলিসের দুশ্মনী থেকে আত্মরক্ষা করা ও আখেরাতের আজাব থেকে নাজাদ পাওয়ার উপায় হচ্ছে বিশুদ্ধ মন নিয়ে আল্লাহ নিকট আত্মসমর্পণ করা এবং আল্লাহর বিধান মোতাবিক জীবন গড়ে তোলা আত্মরক্ষার এই নির্ভুল পথে রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে আহ্বান জানাচ্ছেন এভাবে হে মানব জাতি এই রাসুল তোমাদের রবের নিকট থেকে সত্য বিধানসহ এসেছে তোমরা ইমান আনো এতেই তোমাদের কল্যাণ সুরা আল নিসা আয়াত একশো সত্তর পৃষ্ঠা ষোল মুমিনের কর্তব্য আল্লাহ ও রাসুলের প্রতি ইমান এনে কেবল ব্যক্তি চরিত্র গঠনের তৎপরতা চালিয়েই কোনো ব্যক্তি আল ইসলামের পূর্ণাঙ্গ দাবি পরিপূরণ করতে পারে না ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবন নিয়ন্ত্রণ করার কিছু নিয়মকানুনের নাম নয় এটি একটি সর্বব্যাপ্ত জীবনবিধান জীবনের সকল বিভাগ সম্পর্কেই তার রয়েছে সুস্পষ্ট পথনির্দেশ ব্যক্তিজীবনে ইসলামের কিছু নিয়মকানুন মেনে চলা যতখানি সহজ সমাজ জীবনে ইসলামের অনুশাসন প্রবর্তন করা ততখানি কঠিন পথের এই কঠিনতা দূর করেই আল্লাহর অনুগত বান্ধাদেরকে সমাজের সকল ক্ষেত্রে ইসলামকে বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠিত করতে হয় একেই বলা হয় ইকামাতেদ্দিন দিন কোনও সহজ সাধ্য কাজ নয় এর জন্য প্রয়োজন পরিকল্পিত বিরামহীন সংগ্রাম ইকামতে দিনের জন্য পরিচালিত সর্বাত্মক সংগ্রামকেই আল কোরআন আল জিহাদ ও ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে জিহাদ নামে আখ্যায়িত করেছে বাংলা ভাষায় একে বলা হয় ইসলামী আন্দোলন ইকামতে দিনের উদ্দেশ্যে পরিচালিত সকল কর্মকাণ্ড বিশ্লেষণ করলে সর্বপ্রথম যেই বিষয়টির উপর স্বাভাবিকভাবে। দৃষ্টি নিবদ্ধ হয় তা হচ্ছে আদ দাওয়াত বা আল্লাহর দিকে আহ্বান ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার জন্য নিজে আল্লাহর প্রতি ইমান পোষণ করাই যথেষ্ট নয় সেই ইমানের আলো অন্যদের মাঝে বিকশিত করাও একান্ত প্রয়োজন প্রতিযুগেই ইসলামী আন্দোলনের নেতা ও কর্মীগণ নিষ্ঠার সাথে এই কর্তব্য পালনের চেষ্টা করেছেন পৃষ্ঠা সতেরো আল্লাহর দিকে আহ্বান ও নবীগণ মানুষকে যাবতীয় অনুসলামী ধ্যান ধারণা ও জীবনবিধান বিসর্জন দিয়ে আল্লাহর দিকে ফিরে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন নবীর আসুলগণ আমরা এখানে কয়েকজন নবীর দাওয়াতি তৎপরতা সম্পর্কে আলোচনা করব নুহ আল প্রাচীন ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রেরিত হন নুহ আলাইসালাম দিন রাত পরিশ্রম করে তিনি সেই অঞ্চলের অধিবাসীদেরকে আল্লাহর দিকে এগিয়ে আসার আহ্বান জানাতে থাকেন তার এই তৎপরতার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন আমি নুহুকে তার কওমের নিকট পাঠালাম সে বলল আমি তোমাদের জন্য সাবধানকারী আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না অন্যথায় আমি আশঙ্কা করছি তোমাদের ওপর কষ্টদায়ক আজাব এসে পড়বে সুরাহুদ আয়াত পঁচিশ ছাব্বিশ ইব্রাহিম আলাইসালাম পরবর্তীকালে এই ইরাকেরই উর নগর রাষ্ট্রে নমরুদের পৃষ্ঠপোষকতায় ইবলিসি জীবনযাপন প্রতিষ্ঠিত হয় পৃষ্ঠা আঠারো নমরুদ এবং তার রাষ্ট্রের অধিবাসীদেরকে দিকে আহ্বান জানানোর জন্য প্রেরিত হন ইব্রাহিম আলহালাম তার আব্বাই ছিলেন সেখানকার ইবলিসি জীবন ব্যবস্থার প্রধান উপদেষ্টা সেই জন্য তার আব্বার নিকট তিনি সর্বপ্রথম দাওয়াতে হক পেশ করেন হে আমার কম তোমরা যাদেরকে শরিক বানাচ্ছ সেই সব থেকে আমি নিঃসম্পর্ক আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করেছি যিনি জমিন ও আসমান সমূহকে সৃষ্টি করেছেন আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই সুরা আল আন আম আয়াত আটাত্তর উনআশি তার কওমকে সম্বোধন করে ইব্রাহিম আলাইহসালাম আরও বলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করে চলো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বুঝো সুরা আল আন কাবুত আয়াত ষোলো পৃষ্ঠা উনিশ হুদ আলাইসালাম প্রাচীন আরবের এক প্রতাপশালী জাতি ছিল আদ জাতি কফুরি জীবনধারায় এই জাতি ছিল অভ্যস্ত এই জাতিকে আল্লার দিকে আহ্বান জানানোর জন্য প্রেরিত হন হুদ আলহ ইসালাম তার দাওয়াতি তৎপরতার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠালাম সে বলল হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই সুরাহুদ আয়াত পঞ্চাশ সালিহ আলাই প্রাচীন আরবের এক অঞ্চলে ছিল জাতির বাস এই জাতির লোকেরা ছিল প্রতাপশালী বিভিন্ন শিল্পকর্মে বিশেষ করে ভাস্কর্য শিল্পের সারা দুনিয়ায় তাদের জুড়ি ছিল না পাথরের পাহাড় শ্রেণী খোদাই করে প্রাসাদ বানিয়ে তারা তাতে বসবাস করত তারা ইবলিসের সাগৃত ছিল এই পাপি কংকে আল্লাহর দিকে আহ্বান জানানোর জন্য প্রেরিত হন সালিহ আলাইসালাম তার দাওয়াতি তৎপরতার বিবরণ রয়েছে আল কোরআনে সামুদ জাতির নিকট তাদের ভাই সালেক পাঠালাম সে বলল হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই সুরাহুদ আয়াত একষট্টি পৃষ্ঠা বিশ সোয়াইব আল ইসালাম আরবের আরেক প্রাচীন জনগোষ্ঠীর নাম ছিল মাদিয়ান জাতি তাবুক এবং এর নিকটবর্তী বিস্তৃত এলাকা জুড়ে ছিল এদের বাস তারাও আল্লাহকে ভুলে নানা পাপাচারে ডুবে গিয়েছিল তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাবার জন্য প্রেরিত হন সোয়াইব সালাম তার দাওয়াতি কাজ সম্পর্কে আল্লাহ বলেন মাদিয়ান জাতির নিকট তাদের ভাই সোয়াইবকে পাঠালাম সে বলল হে আমার কম আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই সুরাহুদ আয়াত চুরাশি ইউসুফ আল্লাহ সালাম কানান বা ফিলিস্তিনের এক নেক সন্তান ছিলেন বালক ইউসুফ ঈর্ষা পরায়ণ ভাইদের চক্রান্তের শিকার হয়ে তিনি বিজন মরুভূমির এক কুয়াতে নিক্ষিপ্ত হন একটি ব্যবসায়ী কাফিলা পানির সন্ধানে সেই কুয়ার নিকটে এসে বালক ইউসুফকে উদ্ধার করে কাফিলার লোকেরা মিশরে পৌঁছে সেখানকার এক প্রভাবশালী ব্যক্তির নিকট তাকে বিক্রি করে দেয় পৃষ্ঠা একুশ নির্বিঘ্নে কাটছিল ইউসুফের দাস জীবন কিন্তু তার ক্রমবিকশিত দেহ সষ্টব ও সৌন্দর্য তার মনিবের স্ত্রীকে প্রেমাসক্ত করে তোলে স্ত্রী লোকটি তাকে তার সঙ্গে যৌন অপরাধে লিপ্ত হতে আহ্বান জানায় ইউসুফ আলাহ ইসলাম ছিলেন নবীর পুত্র তিনি নিজেও ছিলেন আল্লাহর একজন একান্ত অনুগত বান্দা আবার তিনি ভাবি নবীও ছিলেন তিনি তার মনিবের স্ত্রীর এই আহ্বানে সাড়া দিলেন না এতে স্ত্রীলোকটি ভীষণ ক্ষেপে যায় এবং তার বিরুদ্ধে চক্রান্তে মেতে ওঠে সে ইউসুফের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দেয় কৃতদাসের জবানবন্দির দাম কেউ দিল না ইউসুফ কারাগারে নিক্ষিপ্ত হন ইতিমধ্যে ইউসুফ আলহি ইসাল্লাম নবুয়াত লাভ করেন কারাগারে কয়েদিরাই তখন তার সঙ্গী এরা মোটেই ভালো লোক ছিল না যেই সমাজের উপরতলা ও নিচতলার সবাই পাপি সেই সমাজ থেকে অপরাধী গণ্য হয়ে যারা কারাগারে আসে তারা যে কী জঘন্য চরিত্রের লোক তা সহজেই অনুমেয় ইউসুফ আলাইসালাম এই অধপতিত আদম সন্তানগুলোকে টার্গেট বানিয়ে দাওয়াতি কাজ শুরু করেন দুজন কয়েদির উদ্দেশ্যে তিনি যেই দাওয়াতি ভাষণ পেশ করেন তা আল কোরআনে পরিবেশিত হয়েছে ভাষণের একাংশে তিনি বলেন সার্বভৌমত্ব আল্লাহ ছাড়া আর কারো নয় তার নির্দেশ তাকে বাদে তোমরা আর কারও ইবাদত করবে না এটাই মজবুত জীবন ব্যবস্থা অথচ অধিকাংশ লোকিতা জানে না সুরা ইউসুফ আয়াত চল্লিশ ইউসুফ আলাহ পরবর্তী সময়ে মিশরের শাসক হন তার শাসনকালে বনে ইসরায়েল কানান বা ফিলিস্তিন থেকে মিশরে এসে বসবাস শুরু করে মুসা আলাইসালাম দেখতে না দেখতে কেটে গেল কয়েক শতাব্দী ইতিমধ্যে বনে ইসরায়েল পাপাচারী জাতিতে পরিণত হয় মিশরের জালিম ফেরাউনের সাথেও তাদের সম্পর্ক তিক্ত হয়ে উঠে এই সময়ে মুসা আলাই ইসালাম মিশরে প্রেরিত হন তার সামনে একদিকে ছিল বনে ইসরাইল অন্যদিকে ছিল ফিরাউন ও তার সম্প্রদায় উভয় সম্প্রদায়কে আল্লাহর দিকে আহ্বান জানানোর দায়িত্ব অর্পিত হল তার উপর আমি নিদর্শনাদিসহ মুসাকে পাঠালাম তাকে নির্দেশ দিলাম তোমার কাউকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো সুরা ইব্রাহিম আয়াত পঞ্চান্ন ফেরাউনের নিকট যাও নিশ্চয়ই সে অবাধ্যতায় সীমা ছাড়িয়ে গেছে তহা আয়াত চব্বিশ পৃষ্ঠা তেইশ মুসা আলাইসাল্লাম ফেরাউনকে সম্বোধন করে বললেন মুসা বলল আল্লার বান্ধাদেরকে আমার হাতে সোপে দাও আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল আল্লাহর উপর নিজের প্রাধান্য জাহির করতে যেও না আমি তোমাদের সামনে সুস্পষ্ট সনদ পেশ করছি সুরা আদু খান আয়াত আঠারো উনিশ ঈসা আলাইসাল্লাম ফিলিস্তিনে আবির্ভূত হন ঈসা আলাইসাল্লাম তিনি তার কমকে আল্লাহর দিকে আহ্বান জানাতে গিয়ে বলেন নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব অতএব তাঁরই ইবাদত করো এবং এটাই সরল সঠিক পথ সুরা মারিয়াম আয়াত ছত্রিশ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম নোবতের নবতের তাজবিমালার সর্বশেষ দানা মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি শেষ নবী আবার বিশ্বনবীও আজকের পৃথিবীর সব মানুষের জন্যই তাকে রাসুল করে পাঠানো হয়েছে পৃষ্ঠা চব্বিশ মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লাম তেইশ বছর ধরে নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করে গেছেন তার কর্মকাণ্ড বিশ্লেষণ করলে প্রথমেই যে বুনিয়াদী বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হচ্ছে আদাওয়াতু ইলাল্লাহ অর্থাৎ আল্লাহর দিকে আহ্বান এই দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আল্লাহ তার প্রতি অনেকগুলো আয়াত নাজিল করেন প্রথম ওহি প্রাপ্তির প্রতিক্রিয়া সামলাতে গিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম চাদর মোড়ে দিয়ে রয়েছিলেন সেই সময়টিতে গুরুগম্ভীর নির্দেশ এল হে আবৃত ব্যক্তি উঠ লোকদেরকে সাবধান করো তোমার রবের বড়ত্ব শ্রেষ্ঠত্ব প্রকাশ করো সুরা আল মুদ্দাসির আয়াত এক থেকে তিন অন্যত্র বলা হচ্ছে হে রাসুল তোমার রবের নিকট থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা লোকদের নিকট পৌঁছিয়ে দাও যদি তুমি তা না করো তবে তো রিসালাতের দায়িত্বই পালন করলে না সুরা আল মায়েদা আয়াত সাতষট্টি তোমার রবের পথে লোকদেরকে ডাকো হিকমা ও উত্তম বক্তব্য সহকারে আর যুক্তি প্রদর্শন কর সর্বোত্তম পদ্ধতিতে সুরা আল নাহল আয়াত একশো পঁচিশ অবস্থায় তুমি আহ্বান জানাতে থাকো আর দৃঢ় থাকো যেমনটি তোমাকে আদেশ করা হয়েছে ও সব লোকের ইচ্ছা বাসনার অনুসরণ করো না সুরা আর সুরা আয়াত পনেরো বলো আমার পথ তো এই যে আমি আল্লাহর দিকে আহ্বান জানাই সুরা ইউসুফ আয়াত একশো আট আল্লাহর রসুলের গোটা জীবন আমাদের সামনে আর দাওয়াত ইল দায়িত্ব তিনি কিভাবে পালন করেছেন ইতিহাস তার বিবরণ পেশ করছে মক্কার এমন কোনো ঘর ছিল না যেখানে তিনি দাওয়াত নিয়ে যাননি শুধু মক্কা শহরই নয় এর নিকটবর্তী জনপদগুলোতেও তিনি ছুটে গেছেন সেখানকার লোকগুলোকে আল্লাহর দিকে আহ্বান জানাতে এই চিন্তাতেই তিনি সদা মুশগুল থাকতেন প্রতিটি সুযোগেরই তিনি ব্যবহার করতেন একাজে তিনি এত বেশি একাগ্রচিত্ত ছিলেন যে লোকেরা তাঁর এই অবস্থাকে স্বাভাবিক অবস্থা বলে ভাবতেই পারত না তাই তাদের কেউ কেউ তাকে বলত মাজনুন বা পাগল তিনি পাগল ছিলেন না ছিলেন কর্তব্য পালনে পাগল পারা তার দাওয়াতের মদ্যা কথা ছিল তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না আমি তারই তরফতে তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতারূপে আবির্ভূত তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো তাঁরই দিকে ফিরে আসো তিনি নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী দেবেন অনুগ্রহ পাওয়ার মতো প্রত্যেক ব্যক্তিকে অনুগ্রহ করবেন কিন্তু তোমরা মুখ ফিরিয়ে নিলে আমি তোমাদের জন্য এক বড় ভীষণ দিনের আজাব সম্পর্কে ভয় করছি তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে তিনি সব কিছুর ওপর ক্ষমতা পান সুরাহুদ আয়াত দুই থেকে চার পৃষ্ঠা সাতাশ নতুন আইএম জাহিলিয়াত মানব সমাজে যখন ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠিত থাকে না তখন প্রতিষ্ঠিত থাকে ইবলিসি বিধান সেই অবস্থায় অধিকতর শক্তিশালী কোনো মানুষ অথবা গোষ্ঠী সাধারণভাবে সকল মানুষের প্রভু সেজে বসে এসব শক্তিধর ব্যক্তি নিজেদের ইচ্ছা বাসনা বা খেয়াল খুশি মানুষের উপর চাপিয়ে দেয় অচিরেই সমাজ জুলুম নির্যাতনের যাতাকলে নিষ্পেষিত হতে শুরু করে এসব মানুষের পক্ষে যেহেতু সত্য ও ন্যায়ের সঠিক মানদণ্ড নির্ণয় করা সম্ভব হয় না সেহেতু অনেক ক্ষেত্রেই অসত্য সত্যে বরং অন্যায় ন্যায় পরিণত হয়ে যায় পাপ পণ্যের তারতম্য মনের গভীরে অবস্থান করলেও বাস্তব জীবনে তা আর বড্ড একটা দেখা যায় না ফলে জেনা নারী ধর্ষণ মদপান নর নরহত্যা ও ধরনের মতো বড় পাপ পাপকাজগুলোও সাধারণ ব্যাপারে পরিণত হয় সমাজে বেহায়াপনা ও উলঙ্গপনা বেড়ে যায় সংস্কৃতির নামে নাচ ও অশ্লীল গান প্রচলিত হয় সমাজের শিল্প সাহিত্য ও গণমাধ্যমগুলো যৌন সুরশুড়ি দেয়ার হাতিয়ারে পরিণত হয় দেশের শিক্ষা হয়ে পড়ে উদ্দেশ্যহীন মানুষেরা হয়ে ওঠে চরমভাবে আত্মপূজারী শোষণের আকাঙ্ক্ষা মানুষকে পেয়ে বসে এমতাবস্থায় জন্তু জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য বড্ড একটা থাকে না এই অবস্থারই নাম আয়ামের জাহিলিয়াত মানব সমাজে যখনই আয়ামের জাহিলিয়াত জেকে বসেছে তখনই আল্লাহ নবী রাসুল পাঠিয়েছেন পৃষ্ঠা আটাশ ইসাই ষষ্ঠ শতাব্দীর পুঞ্জীভূত জাহিলিয়াত দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম শতাব্দীর শুরুতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে নবুওয় দেন সুদীর্ঘ তেইশ বছর সংগ্রাম করে তিনি গোটা আরবের বুক থেকে জাহিলিয়াত অপসারিত করে ইসলামের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্যের বিকাশ ঘটান মদিনা ইসলামী রাষ্ট্রের সুন্দরতম পরিবেশ দুনিয়ার সুবিস্তৃত অঞ্চলের মানুষের মানবিক চেতনা নতুনভাবে জাগিয়ে তোলে অল্প সময়ের মধ্যে তিনটি মহাদেশের বিশাল এলাকার অধিবাসীগণ ইসলামী জীবনবিধান গ্রহণ করে এই অবস্থা দেখে সেদিন ইবলিসের চেহারা নিশ্চয়ই কালো হয়ে গিয়েছিল ব্লিজ তার চক্রান্ত চালাতে থাকে মানুষের মনে মনে নানাবিধ সন্দেহ সংশয় দ্বিধাদ্বন্দ্ব এবং খটকা সৃষ্টি করে সে ধীরে ধীরে মানুষকে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে নেয় মানুষের মনে সে এমন সব ধ্যান ধারণা সৃষ্টি করে যার ফলে মানুষ নাস্তিকতাবাদ সংশয়বাদ সর্বেশ্বরবাদ বহু ঈশ্বরবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সমাজবাদ প্রভৃতির গোলক ধাদায় পড়ে যায় আল্লাহ প্রদত্ত জীবন বিধানের প্রতি কেউ কেউ দেখায় উদাসীনতা কেউ বা ঘোষণা করে বিদ্রোহ সমাজ জীবন থেকে ইসলাম দূরে সরে গেল এরই ফলশ্রুতিতে সমাজ আজকের চেহারা লাভ করেছে পৃষ্ঠা উনত্রিশ সামগ্রিকভাবে পৃথিবীর সর্বত্র আজ মানুষের ওপর মানুষের প্রভুত্ব চলছে বিভিন্ন ইজমের স্টিম মানুষকে নিষ্পেষিত করছে শান্তি ও স্বস্তির আজ দারুণ অভাব মানুষের কোনো মূল্য নেই খুন খারাপই চলছে ব্যাপকভাবে মদের ব্যবসা জমজমাট মাতালের অভাব নেই অবৈধ যৌনাচার সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জারোজ সন্তানের ভারে পৃথিবীর অঙ্গন কেঁপে উঠছে যৌনতাই আজকের সাহিত্য ও সংস্কৃতির প্রধান বিষয় আজকের সঙ্গীতগুলোতে যৌনতারই প্রাধান্য শিক্ষা অঙ্গনে চলছে নৈতিকতা বিবর্জিত শিক্ষার দৌরাত্ম আজকের চিন্তাবিদদের অনেকেই মানুষকে বাঁদরের সন্তান প্রমাণ করতেই ব্যস্ত জোর জার তার নীতি চলছে সবখানে আধিপত্য বিস্তারের লক্ষ্যে মিনিটের মধ্যে কয়েক লক্ষ লোক ধ্বংস করার জন্য অ্যাটম বোমা ও হাইড্রোজেন বোমা সাজিয়ে রাখা হয়েছে সারি সারি নিউট্রন বোমা তৈরির কাজ চলছে চারদিকে আজ অশান্তি অস্বস্তি অসাম্য অনিয়ম অনৈতিকতা ভাঙন আর ধ্বংসযজ্ঞ পৃথিবীতে আবার নেমে এসেছে ঘোর জাহিলিয়াত পৃষ্ঠা তিরিশ মুসলিম উম্মার কর্তব্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সর্বশেষ নবী এটা সুনিশ্চিত যে আল্লাহ আর কোনো নবী পাঠাবেন না তবে তাই বলে আল্লাহ বিশ্ব মানবতাকে অসহায় অবস্থায় ছেড়ে দেননি তিনি তার সর্বশেষ কিতাব আল কুরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন তদুপরি শেষ নবীর শিক্ষাকেও অবিকৃতভাবে মৌজুদ রেখেছেন নবীর অবর্তমানে আল কোরআন এবং নবীর শিক্ষাকে অবলম্বন করে এই নতুন জাহিলিয়ার বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে নবীর অনুসারীদেরকে জাহিলিয়ার সয়লাবে ডুবে যাওয়ার পরিণতি সম্পর্কে লোকদেরকে সাবধান করা এবং তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানানো এমন প্রত্যেক ব্যক্তিরই অবশ্য কর্তব্য যে আল কোরআনের সাথে পরিচিত হয়েছে সংগ্রাম ছাড়া ইবলিসের দুশ্মনের হাত থেকে বেঁচে থাকা সম্ভব নয় ইবলিসি চিন্তা ইবলিসি মন মানসিকতা এবং ইবলিসি কার্যকলাপ থেকে নিজকে ও সমাজের অপরাপর মানুষকে পবিত্র করার সংগ্রাম চালানোই মুক্তির পথ আল্লাহ চান প্রত্যেক মুমিন এই ভূমিকা সঠিকভাবে পালন করুক পৃষ্ঠা একত্রিশ যেই মুমিন আল্লাহর দিকে লোকদেরকে আহ্বান জানানোর কাজে আত্মনিয়োগ করে আল্লাহ তাকে ভালোবাসেন যেই কথাগুলো দ্বারা একজন মুমিন সমাজের মানুষকে আল্লাহর দিকে ডাকে সেই কথাগুলোকে আল্লাহ আল কোরআনের সর্বোত্তম কথা বলে উল্লেখ করেছেন অর্থাৎ সেই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম যে আল্লাহর দিকে ডাকলো নেক আমল করল এবং ঘোষণা করলো নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সুরা হামিম আসসেজদা আয়াত তেত্রিশ পৃষ্ঠা বত্রিশ আহ্বান জ্ঞাপনের প্রস্তুতি গ্রহণ একদিন আবদুল্লাহ ইবনুল আব্বাস রদ্লাহ তালা আনহুয়ের নিকট এক ব্যক্তি এসে বলল আমি ন্যায়ের আদেশ এবং অন্যায়ের নিষেধের কাজ করতে চাই আবদুল্লাহ ইবনুল আব্বাস রদ্লাহ তালা আনহু বললেন তুমি কি এই কাজের উপযুক্ততা অর্জন করেছ সে বলল আমি তো তাই আশা করি আবদুল্লাহ ইবনুল আব্বাস আনহু বললেন আল্লাহর কিতাবের তিনটি আয়াতের অসম্মান করার আশঙ্কা না থাকলে তুমি এ কাজে নামতে পারো সে বলল ওগুলো কোন কোন আয়াত আবদুল্লাহ ইবনুল আব্বাস বললেন তোমরা কি লোকদেরকে ভালো কাজের কথা বলো অথচ নিজেরা তা ভুলে যাও এর উপরকে ভালোভাবে আমল করেছ সে বলল না আবদুল্লা ইবনুল আব্বাস রাদ্দেল্লাহু তালা আনহু বললেন লিমা তাকুলুন আ মা লা তাফ তোমরা এমন কথা কেন বলো যে নিজেরা করো না এর উপর কি ভালোভাবে আমল করেছো সে বলল না আব্দুল্লা ইবনুল আব্বাস রাদ্দেউল্লাহু তালা আনহু বললেন মা উরিদ আন উখ লিফাকুম মা আন হাকুম আন আমার ইচ্ছা এটা নয় যে আমি তোমাদেরকে যা নিষেধ করি তা নিজে করব। তুমি কি এর উপর ভালোভাবে আমল করেছ সে বলল না আব্দুল্লাহ ইবনুল আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বলেন তাহলে তোমার নিজের উপরেই প্রথমে দাওয়াতের কাজ শুরু করো পৃষ্ঠা বস্তুত মুখে ভালো কথা আর চরিত্রে খারাপ বৈশিষ্ট্য নিয়ে দাওয়াতি কাজ করা পণ্ডশ্রম মাত্র দাওয়াতি কাজে কৃতকার্য হতে হলে ইসলামের রঙে নিজের চরিত্র ও আচরণ রাঙিয়ে নিতে হবে ব্যক্তির মুখ ও চরিত্র যখন একই কথা বলে তখন তার প্রভাব হয় অনেক বেশি পৃষ্ঠা চৌত্রিশ আহ্বানকারীর বৈশিষ্ট্য আহ্বানকারী এক কঠিন দায়িত্ব পালন করতে সংকল্পবদ্ধ কিন্তু এই কঠিন দায়িত্ব পালনের ক্ষেত্রে সফল হওয়া সোজা ব্যাপার নয় মনে রাখা দরকার যে মানুষ আহ্বানকারীর মুখের কথা শুনে যতখানি ইসলামী জীবনবিধানের প্রতি আস্থাবান হয়ে ওঠে তার চেয়ে বেশি আস্থাবান হয় আহ্বানকারীর জীবনের সুন্দর বৈশিষ্ট্যগুলো দেখে বস্তুত আহ্বান জ্ঞাপন তৎপরতায় টিকে থাকা এবং সফলতা অর্জনের জন্য আহ্বানকারীর জীবনে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলোর সমাবেশ একান্ত প্রয়োজন এক আহ্বানকারীকে অবশ্যই ইসলামী জীবন দর্শন ও জীবন বিধান সম্পর্কে যথার্থ জ্ঞানের অধিকারী হতে হবে দুই আহ্বানকারীকে অবশ্যই আল্লাহর প্রতি প্রগাঢ প্রত্যয়ের অধিকারী হতে হবে এবং ইসলামী জীবন দর্শন ও ইসলামের জীবন বিধানের নির্ভুলতা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে নিঃসংশয় হতে হবে তিন আহ্বানকারীকে ইসলামী জীবন দর্শনের মূর্ত প্রতীক হতে হবে চার আহ্বানকারীকে আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামকে জীবন মিশন রূপে গ্রহণ করতে হবে পাঁচ আল্লাহর সন্তোষ অর্জনকেই সমগ্র তৎপরতার কেন্দ্রবিন্দু বানাতে হবে পৃষ্ঠা পঁয়ত্রিশ ছয় আহ্বানকারীকে কঠোর পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু হতে হবে সাত আহ্বানকারীকে উদার চিত্ত ও মানবহিতৈষী হতে হবে আট আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামে প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দেওয়ার মানসিক প্রস্তুতিও আহ্বানকারীর থাকতে হবে নয় আহ্বানকারী পূর্ণাঙ্গ ইসলামের দিকেই মানুষকে আহ্বান জানাবেন কারো ভয় বা বিদ্রুপের কারণে এর কিছু অংশকে আপাতত গোপন বা মুলতবি রাখবেন না দশ আহ্বানকারীকে সর্বাবস্থায় উত্তেজনা পরিহার করে চলতে হবে মনে রাখতে হবে কারো আক্রমণাত্মক উক্তিতে বা কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে উত্তেজিত হয়ে পড়া পরাজয়েরই নামান্তর এগারো আহ্বানকারীকে তরা প্রবণতা পরিহার করতে হবে মনে রাখা দরকার সমাজ পরিবর্তনের আগে মানুষের চরিত্রে পরিবর্তন আনতে হবে এবং মানুষের চরিত্রে পরিবর্তন আনার আগে তাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে এ পরিবর্তন আনয়ন সময় সাপেক্ষ ব্যাপার বারো আহ্বানকারীকে সর্বাবস্থায় আল্লাহর উপর নির্ভরশীল থাকতে হবে কোনো অবস্থাতেই আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্যের উপর বিন্দু পরিমাণও ভরসা রাখা যাবে না পৃষ্ঠা ছত্রিশ আহ্বান জ্ঞাপনের ক্রমধারা আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে হিকমাহ বা বিজ্ঞানসম্মত কর্মপদ্ধতি অবলম্বন করে তার দিকে লোকদেরকে আহ্বান জানাবার নির্দেশ দিয়েছেন আল্লাহর নির্দেশ অবহেলা করে যেন তেনভাবে দাওয়াত পরিবেশন করতে থাকলে সুফল পাওয়ার সম্ভাবনা আদৌ নেই আহ্বান জ্ঞাপনের সর্বোত্তম পন্থা হচ্ছে ব্যক্তিগত সাক্ষাৎ ও ধারাবাহিক আলাপ আলোচনা এই কাজ করতে হবে সুপরিকল্পিতভাবে প্রথমত নির্দিষ্ট মেয়াদের জন্য কয়েকজন লোককে টার্গেট করতে হবে লোক বাছাইকালে এমন সব লোককে বিবেচনায় রাখা দরকার যারা জাতকর্মী সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে যাদের ভূমিকা আছে দ্বিতীয়ত এই টার্গেট লোকগুলোর সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে তাদের দুঃখ বেদনা ও প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়াতে হবে তৃতীয়ত অন্তরঙ্গ পরিবেশে তাদের সাথে সমাজ সমস্যা নিয়ে আলাপ করতে হবে মনে রাখা দরকার প্রত্যেক মানুষই জীবন ও জগৎ সম্পর্কে কোনো না কোনো ধ্যান ধারণা পোষণ করে এই ধ্যান ধারণা বিরোধী কোনো বক্তব্য সে সহজে মেনে নিতে পারে না আল্লাহর দিকে আহ্বানকারী ও সব ব্যক্তির ধ্যান ধারণা অবশ্যই সুধরাতে চাইবেন কিন্তু কাঠুরিয়ার কুঠারের কঠোর আঘাত হেনে কোনো ব্যক্তির বহুদিনের পোষিত ধ্যান ধারণার মূলোচ্ছেদ করা যায় না ধ্যান ধারণার ভ্রান্তিগুলো চিহ্নিত করে যুক্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমেই সেগুলো ব্যক্তির চিন্তা জগৎ থেকে বিদূরিত করতে হবে পৃষ্ঠা সাঁত্রিশ চতুর্থত তাদের চিন্তা জগতে ইসলামী ধ্যান ধারণার বীজ বপন করতে হবে ইসলামী জীবন দর্শন ও ইসলামী জীবন বিধানের সাথে তাদেরকে পরিচিত করে তুলতে হবে ইসলামের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য উপলব্ধি করতে পারলে তার স্বীকৃতি দেবে না মানব প্রকৃতি সাধারণত এমনটি নয় পঞ্চমত তাদেরকে ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তুলতে হবে আল জিহাদ ফি সাবিল্লা সম্পর্কে তাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে হবে আর তাদেরকে পরিচিত করে তুলতে হবে ইসলামী আন্দোলনের বিশেষ মেজাজের সঙ্গে ষষ্ঠত তাদেরকে সংগঠনের অপরিহার্যতা বোঝাতে হবে সংগঠন ছাড়া যে কোনো আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না এবং আন্দোলনের ধারাবাহিকতা ও স্থায়িত্ব যে সংগঠনের উপরেই নির্ভরশীল তা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে সংঘবদ্ধ জীবনযাপনের তাগিদ দিয়ে আল্লাহ তার যে যেসব কথা বলেছেন সেগুলোর সাথে তাদেরকে পরিচিত করে তুলতে হবে তদুপরি সংগঠনের লক্ষ্য কর্মসূচি কর্মপদ্ধতি সাংগঠনিক কাঠামো নেতা নির্বাচন পদ্ধতি নেতার মর্যাদা ও ভূমিকা নেতা কর্মীর সম্পর্ক কর্মীদের পারস্পরিক সম্পর্ক আনুগত্য পরামর্শদান পদ্ধতি এবং ইহেসব গঠনমূলক সমালোচনা পদ্ধতি সম্পর্কে তাদেরকে পুরোপুরিভাবে ওয়াকিফহাল করে তুলতে হবে পৃষ্ঠা আটত্রিশ ইসলাম বিরোধী প্রভাবশালী গোষ্ঠী এটা অত্যন্ত দুঃখজনক যে যুগে যুগে বিভিন্ন দেশের প্রভাবশালী গোষ্ঠীর বৃহদাংশ ইসলামী আন্দোলনের সাথে একাত্ম হতে পারেনি বরং তারা ইসলামী আন্দোলনকে নস্বাৎ করার জন্য চক্রান্ত জালি বিস্তার করেছে বানোয়াট কথাবার্তা ছড়িয়ে তারা ইসলামী আন্দোলন ও আন্দোলনের নেতৃত্ব সম্পর্কে জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছে তাদের ধনবল ও জনবল ইসলামের প্রচার ও প্রসারের কাজে লাগেনি বরং এর বিরোধিতার কাজেই ব্যয়িত হয়েছে এদের সম্পর্কেই নুহ আলী সালাম আল্লাহ রব্বুল আলামিনকে সম্বোধন করে বলেন হে আমাদের রব ওরা আমার কথা প্রত্যাখ্যান করেছে এবং সেই সব ব্যক্তিদের অনুসরণ করেছে যারা ধন সম্পদ ও সন্তান লাভ করে অধিকতরও ব্যর্থকাম হয়েছে এরা বড় রকমের চক্রান্তের জাল বিস্তার করেছে সুরান্ন আয়াত একুশ বাইশ প্রভাবশালী গোষ্ঠী তাদের মন মগজে নানা রকমের আজগুবি ধ্যান ধারণা পোষণ করে এবং সেগুলো জনগণের মাঝে প্রচারও করে এতে জনগণ প্রভাবিত হয় অতীতের বহু প্রভাবশালী গোষ্ঠী ফিরেস্তার পরিবর্তে মানুষকে নবী করে পাঠানো পছন্দ করতে পারেনি আবার মানুষ নবীর মাঝে অসাধারণ ও অলৌকিক কিছু না দেখলে তাকে নবী হিসেবে গ্রহণ করতেও তারা দ্বিধাগ্রস্ত ছিল তাদের মনে হয়তো এসব ধারণাই প্রকট ছিল যে নবী হবেন এমন ব্যক্তি যিনি ফুঁ দিলে পানিতে আগুন ধরবে তিনি পানির উপর দিয়ে হাঁটবেন তিনি ইশারা করলে গাছপালা তার নিকট ছুটে আসবে তিনি সিংহ বা বাঘের উপর সোয়ার হয়ে শহরে গ্রামেগঞ্জে ঘুরবেন তিনি চোখ রাঙালে সব দুশ্মন জ্বলে পড়ে ছাই হয়ে যাবে তিনি হাসলে সোনাদানা ছড়িয়ে পড়বে চারদিকে তার সান শবকাত দেখে রাজা বাদশারাও লজ্জা পাবে সমাজের টপ ক্লাস লোকগুলোই তার চারধারে জড় হবে এবং সাধারণ মানুষেরা তাদের দারিদ্র ও অসহায়ত নিয়ে বহু দূরে অবস্থান করে ফেল করে তার দিকে তাকিয়ে থাকবে ইত্যাদি পৃষ্ঠা উনচল্লিশ নবীর পবিত্র জীবন তার পরিবেশিত নির্ভুল জীবন দর্শন তাদের নিকট মোটেই গুরুত্বপূর্ণ বিষয় ছিল না তাদের আজগুবি ধ্যান সাথে নবী জীবনের মিল খুঁজে না পেয়ে তারা নবীর বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠত নবী নুহ আলেসাল্লামের বিরুদ্ধেও সেই সমাজের প্রভাবশালী মহল এই ধরনের হীন তৎপরতায় লিপ্ত হয়েছিল নবীকে সম্বোধন করেও তারা জঘন্য মন্তব্য করত তার কৌমের কাফির সর্দারেরা বলল আমরা তো তোমাকে আমাদের মতোই একজন সাধারণ মানুষ দেখছি আমরা আরও দেখছি যে আমাদের মধ্যে যারা নিচ হীন তারাই না বুঝে শুনে তোমার অনুসারী হয়েছে কোনো দিক দিয়েই তো তোমাদেরকে আমাদের চেয়ে শ্রেষ্ঠ দেখছি না আমাদের ধারণা তোমরা মিথ্যাবাদী সুরাহুদ আয়াত সাতাশ পৃষ্ঠা চল্লিশ এই প্রভাবশালী মহলের আরেক বৈশিষ্ট্য হল এরা জালিম শাসকের হাত শক্তিশালী করে এবং ইসলামী আন্দোলনের গতিরোধ করার জন্য জালিম শাসককে উস্কানি দেয় মুসা আলাইসাল্লাম যখন মিশরের বুকে আল্লাহর দিনের দাওয়াত পেশ করতে থাকেন তখন সেখানকার প্রভাবশালী ব্যক্তিবর্গ মুসা আলাইস্লামকে প্রতিহত করার জন্য ফেরাউনকে উস্কানি দিতে থাকে ফেরাউনকে তার জাতির সর্দার ব্যক্তিরা বলল আপনি কি মূসা ও তার লোকদেরকে দেশে ফাঁসাদ সৃষ্টির জন্য এমনভাবে খোলা ছেড়ে দেবেন এবং তারা আপনাকে ও আপনার মাবুদদেরকে পরিত্যাগ করে রেহাই পাবে সুরা আল আরাফ আয়াত একশো সাতষট্টি কুফরি সমাজ ব্যবস্থার সুযোগ গ্রহণ করে যারা অবৈধভাবে প্রচুর ধন সম্পদ মজুদ করে তারা নতুন সমাজ ব্যবস্থায় এই সুযোগ থেকে বঞ্চিত হবার আশঙ্কায় প্রচলিত সমাজ ব্যবস্থা পরিবর্তনের বিরোধী আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হলে তাদের শোষণ বিধান বহাল থাকবে না বিধায় তারা ইসলামী আন্দোলনের জোর বিরোধিতা করতে থাকে এদের সম্পর্কেই আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃষ্ঠা একচল্লিশ এমনিভাবে তোমাদের পূর্বে যেই জনপদেই আমরা কোন ভয় প্রদর্শক পাঠিয়েছি সেখানকার স্বচ্ছল লোকেরা এই কথাই বলেছে যে আমরা আমাদের বাপ দাদাকে একটি পন্থার অনুসারী পেয়েছি এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে চলছি সুরা আজ জুখরুফ আয়াত তেইশ ইসলাম বিরোধী প্রভাবশালী মহল শাসকদেরকে সঠিক পন্থা অনুসরণ করতে দেয় না এক্ষেত্রে রোমের কাইজার হিরাক্লিয়াসের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য হিরাক্লিয়াস তার সাম্রাজ্যের অন্যতম প্রদেশ সিরিয়াতে অবস্থানকালে মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলী ওয়সালামের চিঠি তার নিকট পৌঁছে তিনি সিরিয়ায় উপস্থিত মক্কার লোকদেরকে দরবারে ডেকে নেন বাণিজ্য কাফিলা প্রধান আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস অনেকগুলো প্রশ্ন করেন প্রশ্নের উত্তরে আবু সুফিয়ান জানান যে মোহাম্মদ বংশীয় ব্যক্তি তার পূর্বপুরুষদের কেউ বাদশা ছিলেন না সমাজের নিপীড়িত শ্রেণী তার প্রতি আকৃষ্ট তিনি কখনও মিথ্যা কথা বলেন না তার অনুসারীদের সংখ্যা বেড়েই চলছে যুদ্ধে তিনি কখনো হারেন কখনো জিতেন তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না সাম্প্রতিককালে কেউ আর এমন বক্তব্য নিয়ে ময়দানে আসেনি এবং তিনি সালাত কায়েম জাকাত আদায় পারস্পরিক সম্পর্ক সংরক্ষণ ও নিষিদ্ধ কাজ বর্জন করার নির্দেশ দেন এসব শুনে হিরাক্লিয়াস বলেছিলেন তুমি যা বলেছ তা যদি সত্য হয় তাহলে নিশ্চয়ই তিনি নবী আমি জানতাম তিনি আবির্ভূত হবেন যদি আমি বুঝতাম যে তার কাছে পৌঁছতে পারব তাহলে আমি সাক্ষাৎ করতাম আর আমি তার কাছে থাকতে পারলে তার পা দুখানি ধুয়ে দিতাম তার রাষ্ট্র আমার পায়ের নিচের জায়গা পর্যন্ত সম্প্রসারিত হবে পৃষ্ঠা বিয়াল্লিশ এরপর রাসুল্লাহ সলাল্লা আলী ওয়াসাল্লামের চিঠিখানা পড়া হলো এবং দরবারে হইচই পড়ে গেল হিরাক্লিয়াস একটি বিশেষ কক্ষে রোমের প্রধান ব্যক্তিদেরকে একত্রিত করে বললেন রোমবাসীগণ তোমরা কি স্থায়ী সফলতা ও হৃদায়ত চাও তোমরা কি তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব কামনা করো শোনা শোনামাত্র প্রধানগণ বুঝতে পেল যে কাইজার তাদেরকে ইসলাম গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন অসন্তুষ্ট হয়ে তারা আসন ছেড়ে দরজা দিকে ছুটে যেতে শুরু করে এমতাবস্থায় হিরাক্লিয়াস ভড়কে যান এবং তিনি ভোল পাল্টে ফেলেন তিনি বলেন লোকসকল আমি তোমাদের ধর্ম বিশ্বাসের দৃঢ়তা পরীক্ষা করছিলাম তোমাদের কাছ থেকে যা আশা করছিলাম তা পেয়েছি প্রধানগণ সন্তুষ্ট হয়ে কাইজারকে কুর্নিশ করে প্রভাবশালী গোষ্ঠীর চাপের কারণে হিরাক্লিয়াস ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করতে পারেননি পৃষ্ঠা তেতাল্লিশ প্রভাবশালী গোষ্ঠীর প্রতি আহ্বান সমাজ কখনও নেতৃত্ব শূন্য থাকে না সমাজের উপর থেকে নিচ পর্যন্ত সকল স্তরেই উল্লেখযোগ্য সংখ্যক লোক প্রভাব বিস্তার করে থাকে জনসাধারণ সাধারণত এই প্রভাবশালী গোষ্ঠীর অনুসরণ করে থাকে এদের ধ্যান ধারণা এবং জীবনযাত্রা জনসাধারণের নিকট আকর্ষণীয় বিষয় বলে গণ্য হয় এই প্রভাবশালী গোষ্ঠী সমাজকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিয়ে থাকে তদুপরি বস্তুগত উপায় উপাদানের সিংহ এরা নানা কায়দায় নিজের দখলে রাখে নেতৃত্বের আসনে আসীন হবার মৌলিক মানবীয় গুণাবলীও এদের মধ্যে পাওয়া যায় প্রভাবশালী গোষ্ঠী যেই রং ধারণ করে সমাজ ধীরে ধীরে সেই রং ধারণ করে থাকে এসব কারণেই আল্লাহর পথে আহ্বানকারীকে অন্যান্যদেরকে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে প্রভাবশালী গোষ্ঠীর দিকে বিশেষ নজর দিতে হয় নুহ আলাইসালাম হুদ আলাইসালাম সালিহ আলাইসালাম ও সোয়াইব আলাইসাল্লামকে আমরা প্রভাবশালী ব্যক্তিদেরকে বিশেষভাবে আল্লাহর দিকে আহ্বান জানাতে দেখি ইব্রাহিম সালাম প্রথমেই তার আব্বা এবং পরিবার সদস্যদের নিকট দাওয়াত পেশ করেন এই পরিবার উরনগর রাষ্ট্রে মর্যাদার আসনে আসেন ছিল পৃষ্ঠা চুয়াল্লিশ অতপর ইব্রাহিম সালাম নমরুদকে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেয়ার আহ্বান জানান মোসা সালাম ফিরাউনের নিকট ওই একই আহ্বান পেশ করেন দানিয়েল আলাহি আমরা দেখি নেবু কাদ নেজারের নিকট দাওয়াত পেশ করতে ঈসা আলাহি প্রথমে প্রভাবশালী ইয়াহুদি পণ্ডিতদেরকে আল্লাহর পথে এগিয়ে আসার আহ্বান জানান মোহাম্মদুর রসুল উল্লাহ আলী ওসাল্লাম মক্কার প্রধান ব্যক্তিদের দিকে বিশেষ নজর দিয়ে দাওয়াতি তৎপরতা চালাতে থাকেন প্রভাবশালী গোষ্ঠীর দিকে নজর দেবার কারণ হচ্ছে এক এরা ইসলামী জীবনবিধান গ্রহণ করলে জনসাধারণের পক্ষে ইসলাম গ্রহণের পথ সহজ হয়ে যায় দুই এরা ইসলামী জীবনবিধান গ্রহণ করলে এদের আয়ত্তাধীন বস্তুগত উপাদানগুলো ইসলাম প্রতিষ্ঠার কাজে ব্যয়িত হয় তিন এরা ইসলামী জীবনবিধান গ্রহণ করলে এদের প্রতিভা ও বুদ্ধিবৃত্তি ইসলাম প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হয় চার এরা ইসলামী জীবনবিধান গ্রহণ করে সঠিকভাবে আত্মগঠন করলে আন্দোলনের আগামী দিনে নেতৃত্ব এদের মধ্য থেকে গড়ে ওঠে পৃষ্ঠা পঁয়তাল্লিশ নিরক্ষরদের প্রতি আহ্বান আজকের মতো অতীতেও মানব সমাজে কম বেশি নিরক্ষর লোক ছিল অতীতের ইসলামী আন্দোলনগুলো স্বাক্ষর ও নিরক্ষর এই উভয় ধরনের লোকের নিকটই দাওয়াত পেশ করেছে এ যুগে অনেকেই নিরক্ষরদের নিকট দাওয়াত সম্প্রসারণের বিষয়টিকে একটি নতুন সমস্যা হিসেবে চিহ্নিত করতে চান ব্যাপারটি মোটেই এমন নয় এই সমস্যা অতীতেও ছিল আল কোরআনে সমস্যার সমাধানও রয়েছে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যেই সমাজে ইসলামী আন্দোলন সূচনা ও পরিচালনা করেছিলেন সেই সমাজের বেশিরভাগ লোকই ছিল নিরক্ষর কাজেই তার পরিচালিত ইসলামী আন্দোলন ও সংঘটিত বিপ্লবের মাঝেই নিরক্ষরদের মধ্যে কাজ করার পদ্ধতি লুকিয়ে রয়েছে তিনি সেই সত্তা নিরক্ষরদের মধ্যে তাদের মধ্য থেকে একজন রাসুল আবির্ভূত করেছেন তাদেরকে তার আয়াতসমূহ পড়ে শোনাতে তাদেরকে পবিত্র করতে এবং তাদেরকে কিতাব ও কর্মকৌশল শিক্ষা দিতে সুরা আল জুমুয়া আয়াত দুই এই আয়াতে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আল্লাহ রাসুল সাল্লাহ আসাল্লাম যাদের মধ্যে কাজ করেছেন তাদের বেশিরভাগই উম্মি বা নিরক্ষর ছিল এই নিরক্ষর জনগোষ্ঠী ছিল আল্লাহ রাসুলের কর্মক্ষেত্র পৃষ্ঠা ছেচল্লিশ আল্লাহ রাসুল সাল্লিউসাল্লাম নিরক্ষরদের মাঝে যেই সব কাজ করতেন তা হচ্ছে এক আল্লাহর আয়াছমো পড়ে শোনানো দুই ইমান আনয়নকারীদের তাজকিয়া অর্থাৎ তাদের ধ্যান ধারণা কথাবার্তা পোশাক পরিচ্ছদ খানাপিনা কাজকর্ম এবং পারস্পরিক লেনদেন থেকে যাবতীয় মলিনতা ও অপবিত্রতা দূর করে তাদেরকে উন্নত মানের ব্যক্তিরূপে গঠন তিন আল্লাহর কিতাবের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য হাসিলের কর্মকৌশল শেখানো এই আয়াতের আলোকে যেই বিষয়টি বিশেষভাবে বিবেচ্য তা হচ্ছে এই যে আল্লাহ রাসুল সাল্লি ওয়সাল্লাম নিরক্ষর জনগোষ্ঠীকে আল্লাহর বাণী পড়ে শোনাতেন অর্থাৎ তিনি মৌখিকভাবে আল কোরআন পেশ করতেন আর আল কোরআনের শিক্ষার আলোকে চরিত্র গঠনের জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করতেন আজকের যুগেও আল্লার দিকে আহ্বানকারীদেরকে সরাসরি নিরক্ষরদের নিকট পৌঁছতে হবে এবং ইসলামের শিক্ষাসমূহ অত্যন্ত সুস্পষ্ট ও বোধগম্য ভাষায় মৌখিকভাবে তাদের নিকট উপস্থাপন করতে হবে পৃষ্ঠা সাতচল্লিশ আহ্বানকারীর ভাষণ আহ্বানকারীর ভাষণে প্রধানত নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন এক আল্লাহর দিকে আহ্বানকারী আল আয়াত এবং রাসুল্লাহ সাল্লিউসাল্লামের বাণী পরিবেশন করে লোকদের আপন ভাষায় তার ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এজন্য আহ্বানকারীকে আল কোরআন সহিভাবে পড়তে পারার যোগ্যতা অর্জন করতে হবে দুই আহ্বানকারীর ভাষার মান শ্রোতাদের সমজ শক্তির অনুরূপ হওয়া আবশ্যক সহজ সরল ও সুস্পষ্ট ভাষায় বক্তব্য পরিবেশন করতে হবে তিন তার্কিকের তর্ক পদ্ধতি অবলম্বন না করে বিশ্ব জাহান ও মানব অস্তিত্বের বিভিন্ন নিদর্শন থেকে উদাহরণ ও যুক্তি পরিবেশন করে বক্তব্যকে জোরালো করতে হবে তর্কের ধূম্রজাল সৃষ্টি করে শ্রোতাদেরকে বিয়ুভল না করে সহজ যুক্তি দ্বারা তাদের চিন্তার দিগন্ত খুলে দিতে হবে চার সংযত ভাষায় বক্তব্য রাখতে হবে দায়িত্বহীন উক্তি ও উস্কানিমূলক ভাষা পরিহার করতে হবে সমাপ্ত